আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই অর্থাৎ দাখিল ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য যে সুপার সাজেশন, সেই সুপার সাজেশন থেকে গণিত ক্লাস সমাধান, অর্থাৎ আজকে আমরা 11 পয়েন্ট একের যে একটা সমাধান, যে গণিত, সেই গণিতের ক্লাসটা আমরা মানে অঙ্কটা আমরা সমাধান করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনো যারা পাপেল এডুকেয়ারে ভর্তি হওয়া নেই, তো এই দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে তোমরা ফোন দিয়ে তোমরা সুপার সাজেশনটি সংগ্রহ করতে পারো। তো আশা করি পরীক্ষা খুব দ্রুত চলে আসছে এবং পরীক্ষা আমাদের নাকের ডগায়, তো এই মুহূর্তে সময় নষ্ট না করে তোমরা যে কোনো একটি নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সুপার সাজেশনটি নিয়ে নাও। সকলকে ধন্যবাদ, আমি এখন আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি যে অঙ্কটা তুলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে যে কথাটা বলা আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, এখানে একটি তথ্য পাওয়া গেছে, অর্থাৎ তাদের বয়সের যে সমষ্টি দুইজনের মানে বয়স যদি এক করা হয় তাহলে তাদের বয়সটা হবে 70 বছর। আচ্ছা, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, এটা আরেকটা তথ্য। এবং এই যে যে বিষয়টা, সেটা হলো যে 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হবে। এই যে যে বিষয়টা, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তো এখানে এই জিনিসটাই কিন্তু আমার কাছে চেয়েছে যে এটা কত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানে এই এরকম অঙ্ক আগেও আমি করিয়েছি, তো এখন আজকে আবার আমি সমাধানে চলে যাচ্ছি। তো মোটামুটি এখানে আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা এখন মানে আমরা তুলে ফেলবো। তো সেই তথ্যটার দিকে যদি আমি একটু তাকাই তাহলে দেখা যাবে যে এখানে এই বিষয়টা কিন্তু দেওয়া আছে যে আমি ফুলফিল তথ্য এখানে আমি পেয়েছি, পুরাপুরি তথ্য একদম, যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই বিষয়টা আমি একটু শুরু করতে যাচ্ছি সমাধান। 5:2। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করব সেটা হলো যে আমাদের এখানে একটু ধরে নিতে হবে, সেটা হলো যে ধরি এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল এখানে 2x বছর। এই যে যে বিষয়টা, আরেকটা প্যাটার্ন আছে এখানে, আমরা পরবর্তীতে যেটা মানে এখানে শুরুতে আমরা যে ডাটাটা পেয়েছি ওটা আগে আমরা তুলছি এবং পরে আমরা এখানে এটা ধরে নিয়েছি। এখন আমাদের চিন্তাটা আরেকটু করতে হবে যে 5 বছর পরে, 5 বছর পরে পিতার বয়সের অনুপাত কিংবা পিতার বয়স হবে, বিষয়টা এরকমই মানে চিন্তা করতে হবে। তো বিষয়টা ঠিক এরকমই। তো এখন আমাদের যে কাজ সেটা হলো আমরা প্রশ্ন মতে আমরা চলে যাব। আচ্ছা, প্রশ্ন মতে, প্রশ্ন মতে, আচ্ছা আমরা এই দুটো যোগ করে দিই। দেখি, যেহেতু আমাদের এখানে এই কথাটা বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের যে সমষ্টিটা, সেই সমষ্টিটা আমরা দেখি, 5x+7+2x+7=70। এখানে এই এই যে কথাটা এটা দেওয়া আছে, এগুলো দেখি পরবর্তীতে, 7x+14=70। -14 যেহেতু ওটা ওই সাইডে চলে যাবে, একদম সোজা একটা জিনিস। আচ্ছা, তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমি পরবর্তী যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নে আমি চলে যাচ্ছি। এখন আমরা যেই জিনিসটা পাইলাম এখানে,
সেটা আমরা একটু জাস্ট দেখি, সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়েছি আমরা এক্স ইজ ইকুয়াল টু 8। আচ্ছা পরবর্তীতে আমি দেখি 5 বছর পরে, 5 বছর পর তাদের বয়স। তা এখন আমি লিখব 5 বছর পর পিতার বয়স বছর। আচ্ছা পরবর্তীতে আমি একটু দেখছি যে এখানে 5x + 12 বছর, এখানে আমাদের বছরটা লিখে দিতে হবে। আচ্ছা তা 5 × 8, এই যে এক্স এর যে মানটা এখানে কিন্তু আমরা সেটা পেয়েছি 12 বছর। 40 + 12 বছর, আমি সংক্ষেপে লিখলাম এখানে 52 বছর। একটা আমরা পেয়েছি পিতার ক্ষেত্রে, আমি ইংলিশে জাস্ট একটু লিখে রাখি ফাদার অর্থাৎ 52 বছর। পরবর্তীতে আমি চলে যাচ্ছি 5 বছর পর পুত্রের যে বয়সটা হবে সেটা আমরা একটু সলভ করব। পুত্রের তো পুত্রটা আমরা পেয়েছিলাম 2x 2x। আচ্ছা 2x + 7 + 12 বছর, আর 2 × 16 + 12, এখন 28 বছর। বছর কথাটা এখানে আমাদের লিখে দিতে হবে, পুরো বছরের যে কথাটা সে বছরের কথাটা এখানে আমরা লিখব। তখন মোটামুটি আমাদের এখন আমাদের যে হিসাবটা আছে সেই হিসাবটা হলো যে আমাদের এই যে কথাটা চেয়েছে এখানে 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হবে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তো 5 বছর পর তাদের বয়সের যে অনুপাতটা হবে সেটা মোটামুটি এখন আমরা দেখব যে এখানে আমি যদি সন্তান পুত্রর কথাটা লিখি তাহলে 28, ঠিক আছে। আচ্ছা যাই হোক এখানে আমি মুছে দিচ্ছি বয়সের অনুপাত। এখন যদি আমি একে যদি আমি ভাগ করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা আমরা বসাই দিতে পারবো। তো আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে কথা সেটা হলো যে এখানে আমরা 2 দ্বারা শুরুতে ভাগ করব, এবং 2 দ্বারা ভাগ করার পর আমাদের যে জিনিসটা আসবে তারপরে আমরা সেটা মানে পরবর্তীতে আমরা দেখব। যে তো এই ক্ষেত্রে মানে আমরা যে কোনো ভাবে আমরা হিসাবটা করতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এক চোটে একেবারে যে হিসাবটা একেবারে যদি আমরা হিসাবটা করতে চাই তো আমরা একবারে হিসাবও আমরা করতে পারবো, এবং আমরা যদি চাই যে না আমরা ক্যালকুলেটর দিয়ে তারপরে আমরা পদে পদে ভাগ করব, ইনশাল্লাহ আমরা সেটাও আমরা করতে পারবো। আমাদের দুই দিকেই আমাদের হবে, কোনো সমস্যা নেই। তো একেবারে যদি আমরা উত্তর দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা হবে যে মানে অনেক স্যার কিংবা অনেক স্টুডেন্ট মানে বিষয়টা ই করতে পারবে না। হুট করে যদি কেউ দেখে যে সরাসরি এখানে উত্তরটা চলে আসছে তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। এ কারণে আমরা মোটামুটি একটু ভেঙে দেখানোর চেষ্টা করব। মানে এখানে যদি আমি 26 দিই = 14, একে যদি আমি আরো 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 13 7। এই মুহূর্তে এই যে যে দুটা এই দুটাকে আর কিন্তু আমি ভাঙতে পারছি না। তো অতএব এখন আমি লিখতে পারি যে 5 বছর পর, অতএব 5 বছর পর পর এখানে পিতাও হবে
পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 13:7। এটাই সমাধান, এটাই উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো একদম মানে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা সেটা তো সকলেই বুঝতে পারছো, আর এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। 1-2 নম্বর যে বিষয়টা আমি আপাতত আর এখন আগাবো না, তো এই যে বিষয় সুপার সাজেশন, তো সুপার সাজেশনের বিষয়টা হলো যে এখানে যারা কাজ করছে তো খুব মানে কষ্ট করে যেভাবেই হোক তো আমরা সুপার সাজেশন দিচ্ছি। তো এখনো অনেক স্টুডেন্ট মানে চিন্তা করছে, তো এই মুহূর্তে এখনো যারা সুপার সাজেশন নেয়নি তো তারা এই যে 2টি নাম্বার, 2টি নাম্বারের যে কোনো 1টি নাম্বারে কল করে তারপরে কথা বলে তারপরে আপনারা আপনাদের সুপার সাজেশনটা নিয়ে নিন, কারণ পরীক্ষার আর বেশি দিন সময় নেই। যারা সুপার সাজেশন নিছে তারাও পরীক্ষা দিবে এবং যারা নেয়নি তারাও পরীক্ষা দিবে। দেখা গেছে একই হলের ভিতরে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকবে, তো আমি এই কথাটা খুব ক্লাস নেওয়ার সময় অনেকবার বলছি যে একটা রুমের ভিতরে কিন্তু সব স্টুডেন্ট এক হয় না, কখনোই এক হয় না। কেউ খুব ভালো লেখে, কেউ অল্প লেখে, কেউ সাদা খাতাও জমা দেয়। তো সাদা খাতা জমা দেওয়া আর অল্প লেখা এটা এই মুহূর্তে আর দরকার নেই, তো খুব একদম বেশি না যে 510 টাকা করে। তো আপনারা এই সুপার সাজেশনটি নিয়ে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো ক্লাস সকলকে বলছি যে ক্লাস শেষ করার পূর্বে সকলকে পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং সকলকে বলবো যে আপনারা ভালোভাবে পড়াশোনা শুরু করেন। এবং আপনারা যারা সুপার সাজেশন নিচ্ছেন আপনারা মানে আপনাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকেও এই পাপেল এডুকেয়ারের যে সুপার সাজেশন যে গ্রুপটা এই গ্রুপে মানে আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করেন, এখানে ভর্তি হলে বা এখানে জয়েন হলে কি কি সুবিধা আছে, তো এটা বলে তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করবে। তো সকলকে ধন্যবাদ। সে আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।